আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম যাচ্ছি আমি আর রনি কমপ্লিটিং স্টোরি লেখার নিয়ম নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম আমি আজকে আমি তোমাদেরকে দেখাবো কমপ্লিটিং স্টোরি কীভাবে লিখতে হয় এই এইচএসসি পরীক্ষায় তোমরা কিভাবে কমপ্লিটিং স্টোরি লিখবে তো এই কমপ্লিটিং স্টোরি এর আগেও আমি ভিডিও করেছিলাম মাল্টিপল স্টোরি রাইটিং সিস্টেম যারা ওই ভিডিওটা দেখানো হয় তারা ওইটা দেখে নিতে পারো হ্যাঁ আর আজকের ভিডিও তো আমি মূলত মাল্টিপল স্টুডেন্টিং রাইটিং সিস্টেমটাও দেখাবো পাশাপাশি আমি তোমাদেরকে এখানে দেখাবো যে স্টোরিতে তুমি ভালো মার্কস পেতে হলে তোমাকে আসলে কি কি করতে হবে সেটা তো ঈদের পরে এটাই আমার ফার্স্ট ভিডিও ঠিক আছে ঈদের আগে কিছু ভিডিও করেছিলাম ঠিক আছে সেগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কমপ্লিটিং স্টোরি লেখার নিয়ম ঠিক আছে তো যেহেতু তোমাদের শর্ট যে সিলেবাস সেই সিলেবাসে তোমাদের কম্পিউটিং স্টোরিতে নাম্বার থাকছে পনেরো তো সেক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক ঠিক আছে তো এইচএসসি পরীক্ষায় ইংরেজির প্রথমপত্রে কমপ্লিটিং স্টোরি আট নাম্বার দাগে আসে সাধারণত এতে সাত নম্বর থাকে তবে শর্ট সিলেবাসে এতে পনেরো নম্বর থাকবে পরীক্ষায় একটি গল্পের কিছু অংশ দেয়া থাকবে প্রেক্ষাপট অনুসারে উপযুক্ত টাইটেল দিয়ে গল্পটি নিজের ভাষায় লিখতে হয় তবে যাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অভ্যাস নেই তারা আমার মাল্টিপল স্টাডি রাইটিং সিস্টেম অনুসরণ করতে পারো অর্থাৎ যারা মানে বানিয়ে লিখতে পারো না ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অভ্যাস নেই যাদের তারা আমার মাল্টিপল স্টাডি রাইটিং সিস্টেম এটা অনুসরণ করতে পারো তো শুরুতে কিছু নির্দেশনা তোমাদের দিতে চাই যে তুমি আসলে যদি কমপ্লিটিং স্টোরি ফুল মার্কস পেতে চাও ভালো মার্কস পেতে চাও তাহলে তোমার করণীয় কী হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে যে যে গল্পটায় দেওয়া হোক যে স্টোরিটা দেওয়া হোক তোমাকে ওই গল্পটা কয়েকবার পড়ে তুমি ধারণা নেবা কয়েকবার এটা পড়বা ভালো করে পড়বা পড়া ওইটা সম্পর্কে কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করবা হ্যাঁ এরপরে উপযুক্ত টাইটেল নির্বাচন করতে হবে কি নির্বাচন করতে হবে উপযুক্ত টাইটেল উপযুক্ত নাম এই স্টোরি তো অবশ্যই একটা নাম দিতে হবে ঠিক আছে সুন্দর একটা নাম দিতে হবে নামের নাম যার যত ভালো হবে সে তত ভালো মার্কস পাবে অনেকে বলে যে টাইটেল দিলেই নাকি দুই নাম্বার আসলে এই কথাটা সঠিক নয় হ্যাঁ তবে উপযুক্ত টাইটেল দিলে তুমি সেক্ষেত্রে ভালো মার্কস পাবে হ্যাঁ কিন্তু টাইটেল দিলে দুই নাম্বার তুমি আর কিছু লিখলে না শুধু টাইটেল দিয়ে গেলা তোমাকে দুই নাম্বার সেটা কিন্তু দেওয়া হবে না ঠিক আছে তো উপযুক্ত টাইটেল লিখতে হবে টাইটেল দিতে হবে এবং ওটা সুন্দরভাবে একটু গুছিয়ে লিখতে হবে যেমন টাইটেল দিতে পারো তুমি যেমন দি অনেস্ট উড কাটার হ্যাঁ সৎ কাঠুরিয়া তারপরে সাস্টিক্রো তৃষ্ণার্ত কাক ইত্যাদি এরকম সুন্দর সুন্দর তুমি টাইটেল নির্বাচন করবো অবশ্যই এরপরে পোস্টে যতটুকু দেওয়া আছে ততটুকু লিখতে হবে পোস্টে যতটুকু দেওয়া থাকবে ঠিক ততটুকু তোমার লিখতে হবে প্রেক্ষাপট অনুযায়ী নিজের ভাষায় বানিয়ে লিখতে হবে ঠিক আছে প্রেক্ষাপট অনুযায়ী নিজের ভাষায় তুমি বানিয়ে লেখা কমপক্ষে সাত থেকে পনেরোটি বাক্য লিখতে হবে সাত থেকে পনেরোটি বাক্য তোমাকে অবশ্যই লিখতে হবে প্রেক্ষাপট অনুযায়ী ঠিক আছে তো মাল্টিপল স্টোরি রাইটিং সিস্টেম মাল্টিপল স্টোরি রাইটিং সিস্টেমের তুমি দেখো এখানে অনেকগুলো স্টোরি দেওয়া রয়েছে মাল্টিপল স্টোরি রাইটিং সিস্টেম এর আগেও আমি এই ভিডিওটা তুমি এর আগে এই টপিকের উপর আমি ভিডিও তৈরি করেছি তো সেগুলো তুমি সেটা তুমি দেখে নিতে পারো পাশাপাশি এটা তোমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা অনেকেই বুঝতে পারো না যে এই মাল্টিপল স্টাডি সিস্টেম দিয়ে কতটি লেখা যাবে অসংখ্য স্টোরি তুমি এটা দিয়ে কমপ্লিট করতে পারো ঠিক আছে যে স্টোরিটাই পরীক্ষায় আসুক সেটাই তুমি এই মাল্টিপল স্টাডি সিস্টেম ফর্মেটটা দিয়ে তুমি কিন্তু এটা কমপ্লিট করতে পারবে তো এখানে দেখো যে অনেস্ট কাটার ঠিক আছে অনেস্ট উটকাটার এখানে অনেস্ট উটকাটার জন্য গুরুত্বপূর্ণ কী ছিল এক্স তার কুরালটা ছিল তার জন্য গুরুত্বপূর্ণ ওই কুরালটা তার আয়ের উচ্চ ছিল এই জন্য এখানে ব্র্যাকেটে দেখো দি এক্স ঠিক আছে দি এক্সটা তুমি কখন লিখবে এখানে দেখো এখানে নিচে এই যে যে স্টার চিহ্ন করো এই ঘর এই ঘরে তুমি কিন্তু এই যে দি এক্স কথাটা লিখতে হবে হ্যাঁ এই জন্য এখানে ব্র্যাকেট আমি দিয়ে দিচ্ছি কখন কোনটা লিখবে ঠিক আছে ব্র্যাকেটের ঘরটাতে জাস্ট এই জিনিসটা বসে যদি এখানে অনেস্ট কাটার আসে তাহলে ব্র্যাকেটের ঘরে তুমি লিখবা দি এক্স হ্যাঁ স্টার চিহ্নিত ঘরে লিখবা দি এক্স ফ্লাস্টিক ক্রস আসলে ওয়াটার হ্যাঁ এরপরে এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন নিট আসলে ফ্রেন্ডশিপ লেখবা এরপরে ক্লিভার ফক্স বা কানিং ফক্স থাকলে আসলে এখানে লিখবা টেইল রবার্ট ব্রুস আসলে লিখবা হিস কিংডম গ্রিডি ডক আসলে লিখবা দি পিচ অফ মিট ঠিক আছে এরপরে হ্যাপি কপার আসলে মানি হেয়ার অ্যান্ড টর্চার্স আসলে দি রেস হ্যাঁ কিং মিরাজ বা গ্রিডি কিং আসলে হিজ ডটার ডিভোশন টু মাদার বা বায়াজিৎ পশ্চিমে আসলে ওয়াটার ওই ইস্টারচিহ্ন ঘরে লিখতে হবে এরপরে শেখ সাদি বা ড্রেস ডাজ নট ম্যাক এ ম্যান গ্রেট এটা আসলে লিখবা অনার গ্রিডি ফার্মার বা ওয়ান্ডারফুল গুস ওই ইস্টারচিহ্ন ঘরে লিখবা দি গুস ফার্মার অ্যান্ড হিজ সান্স আসলে ইস্টারচিহ্নিত ঘরে লিখবা ইউনিটি লায়ার সে যদি আসে এখানে লিখবা ক্যারেক্টার ঠিক আছে এছাড়া ব্যক্তি বা পশু পাখির নাম দিয়ে শুরু হওয়া কোনো অপরিচিত গল্প যদি আসে সেই প্রেক্ষাপট অনুযায়ী তুমি ওই প্রেক্ষাপট অনুযায়ী কিছু লিখবা যে কী তার জন্য গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে ওই ব্যক্তি বা ওই পশু পাখির জন্য গুরুত্বপূর্ণ কী ছিল এটা তোমার ওই স্টোরিটা যতটুকু দেওয়া থাকে ততটুকু পড়ে তোমার ধারণা নিতে হবে ঠিক আছে তো স্যাম্পল কোশ্চেন দেখা যাক পরীক্ষায় কী ধরনের কোশ্চেন এসে থাকে স্যাম্পল কোশ্চেন যে রিড দ্য ফ্লোয়িং স্টোরি কমপ্লিট ইট উইথ এ সুইটেবল টাইটল অর্থাৎ এই গল্পটা পড়তে বলা হচ্ছে এবং এটা একটা উপযুক্ত টাইটেল নির্বাচন করে এটা তোমার সম্পন্ন করতে হবে তো ধরো এইটুক দেওয়া আছে ওয়ান্স আপর এ টাইম দ্য লিভট এ পর উড কাটার হি ওয়াজ পিওর বাট অনেস্ট হি টু কাট উড ইন এ জঙ্গল ওয়ান ডে হোয়েল কাটিং উড হিস এক্স ফেল ইন টু রিভার তো এরকম দেওয়া আছে তারপর ডট ডট এরকম চিহ্ন দেওয়া থাকবে তো যতটুকু পরীক্ষা দেওয়া আছে ওই প্রেক্ষাপূর্ণ তোমাকে লিখতে হবে শুরু হতে তুমি এখানে একটা টাইটেল দেখতে পাচ্ছ টাইটেল নির্বাচন করতে হবে এই গল্পের মধ্যে এটা টাইটেল কী হতে পারে অনেস্ট উট তো এই এরকম একটা সুন্দর টাইটেল তোমাকে প্রথমে লিখতে হবে অনেস্ট উট এটা টাইটেল হ্যাঁ এখন যতটুকু দেওয়া আছে ততটুকু তুমি লিখবা ওয়ান্স আপ এ টাইম দেয়ার লিভ এ পোয়ার উড কাটার হি ওয়াজ পোয়ার বাট অনেস্ট হি ওয়াজ টু কাট উড ইন এ জঙ্গল ওয়ান ডে হোয়াইল কাটিং হিস এক্স ফেল ইন টু দ্য রিভার তো দেওয়াই আছে ঠিক আছে এটুক তো দেওয়া আছে এখন বাকিটুকু তুমি তোমার লিখতে হবে তাই না অবশ্যই তোমাকে সাত থেকে পনেরোটা বাক্য লিখতে হবে ঠিক আছে হ্যাঁ তুমি সর্বোচ্চ পনেরো বাক্যের মধ্যে শেষ দিবা স্টোরি এত বড় করা দরকার নাই তুমি জাস্ট এটাকে সাত থেকে পনেরো বাক্য অবশ্যই তোমাকে লিখতে হবে সবচেয়ে ভালো হয় যে তুমি পনেরোটা বাক্য লিখতে পারো যেহেতু এখন শর্ট সিলেবাসে তোমাদের নাম্বার পনেরো এই জন্য এখানে আমি না এখানে আমি সতেরোটা সেন্টেন্স দিয়েছি তোমাদের অতিরিক্ত এই যে এই সেন্টেন্সগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে তো এই একটা শিখলে তুমি যে কোনো স্টোরি তুমি কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবে ঠিক আছে তো এখানে আমরা এই তো ঘরে প্রেক্ষাপট অনুযায়ী কী দিতে পারি দি এক্স দি এক্স ওয়াজ দি পার্ট অফ হিস লাইফ অর্থাৎ কুরআটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল তার জীবনের জন্য বাট হি লস্ট ইট ফর হিজ মিস ফরচুন কিন্তু এটা হারালো তার মন্দভাগ্যের জন্য হি ওয়ান্টেড টু গেট ব্যাক ইট সে এটা ফিরে পেতে চাইলো বাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ব্যাক কিন্তু এটা ফিরে পাওয়া আসলে কী ছিল অসম্ভব ছিল ইফ হি লস্ট ইট ফর এভার হি উড বি দ্য আনহ্যাপিয়েস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড যদি এটা সে চিরদিনের জন্যই হারাইতো সে কী হতো পৃথিবীতে অসুখী ব্যক্তিতে পরিণত হতো অসুখী ব্যক্তিতে পরিণত হতো হি নিউ দ্যাট সে জানতো যে হয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ ওয়ে সে জানতো যে ইচ্ছা থাকলে উপায় হয় সো হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু রিগেইন ইট তাই সে প্রাণপণ চেষ্টাগুলো এটা ফিরে পেতে সাড়েনলি 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 হি হিট আপন এ প্ল্যান তারপর সে একটা মতলব খাটালো হি স্টার্টেড ওয়াকিং সে হাঁটতে আরম্ভ করলো ইন দি মিন টাইম ওই সময় হি ডিসকভার দ্যাট সে আবিষ্কার করলো যে হি এন্টার ইন্টু অ্যান আননোন প্লেস সে দেখল যে সে একটা অপহৃত জায়গায় চলে আসছে হি ফাউন্ড নান টু হেল্প হিম সে কাউকে পেল না তাকে সাহায্য করার জন্য এখন কেউ যদি কোনো বিপদে পড়ে কাউকে যদি সে না না পায় সাহায্য করার জন্য না পায় তাহলে সে কিন্তু আসলে অসহায়ত্ব বোধ করে হি স্টার্টেড ক্রাইং সে কী করলো কাঁদতে আরম্ভ করলো হ্যাঁ সে কী করলো কাঁদতে আরম্ভ করলো সাডেনলি হি স এ স্ট্যান্জার কামিং টাওয়ার্ডস হিম তারপর দেখলো যে একজন আগন্তুক তার দিকে এগিয়ে আসছে দি স্ট্যান্জার আগন্তুক ব্যক্তিটি স্ট্যান্ডার আগন্তুক মানে কি অপরিচিত দি স্ট্যান্ডার আকস্ট হিম দি স্ট্যান্জার আস্ট হিম হোয়াট হিজ প্রবলেম ওয়াস ওই অপরিচিত ব্যক্তিটি বা আগন্তুক ব্যক্তিটি তাকে জিজ্ঞাসা করলো তার সমস্যাটা কী হি হিস প্রবলেম উইথ দ্য স্ট্যান্জার সে তার সমস্যার কথা ওই আগন্তুক ব্যক্তিকে জানালো দি স্ট্যান্জার হেল্প হিম টু রিকভার হিজ প্রবলেম ওই আগন্তুক ব্যক্তি ব্যক্তিটি তাকে সাহায্য করলো তার সমস্যাটা কাটা ওঠার জন্য হি থ্যাংক দ্য স্ট্যান্জার সে সে ওই আগন্তুক ব্যক্তিটিকে ধন্যবাদ জানালো তাকে সাহায্য করছে সে তাকে কী করলো ধন্যবাদ দিল অ্যাট লাস্ট হি রিটার্ন হোম উইথ এ স্মাইল ফেস অ্যান্ড স্টার্টেড টু লিভ হ্যাপিলি উইথ হিজ ফ্যামিলি অ্যাট লাস্ট হি রিটার্ন হোম সে অবশেষে সে বাড়ি ফিরল উইথ এ স্মাইল ফেস হাস্যজ্জ্বল মুখ নিয়ে অ্যান্ড স্টার্টেড টু লিভ হ্যাপিলি এবং সুখীভাবে বাস করতে লাগলো উইথ হিজ ফ্যামিলি তার পরিবারের সাথে হ্যাঁ তো এই যে এই ফর্মেটটা এই ফর্মেটটা তুমি ইচ্ছা করলে এটা দিয়ে যে কোনো গল্পই তুমি কমপ্লিট করতে পারবে ঠিক আছে তবে তুমি আগে চেষ্টা করবে কি তুমি আগে অবশ্যই চেষ্টা করবে যে যেগুলো কমন স্টোরিগুলো আছে আমি অলরেডি তোমাদের কমন সাজেশন দিয়ে দিছি অলরেডি তো ওই সাজেশন অনুযায়ী তুমি একটু যদি প্রিপারেশন নাও ওটি আগে তুমি মানে বই থেকেই তুমি ওগুলো পড়া শুরু করো এছাড়া স্টোরির উপরে কিন্তু আমার অনেক ভিডিও আছে আর যে সমস্ত ভিডিও তোমার লাগবে সেটাও তুমি আমাকে কমেন্টের মধ্যে জানা দিতে পারো আমি ওই সমস্ত ভিডিও তোমাকে তৈরি করে দেবো ঠিক আছে তো অলরেডি ভিডিও আছে কয়েকটা ভিডিও আছে ড্রেস ডাজ নট মেকএম্যান গ্রেট তারপরে থ্রাস্টিক ও হ্যাপি কপলার এই ভিডিওগুলো আছে এছাড়া আমি স্টোরির উপর আরও ভিডিও আপলোড করব ঠিক আছে তো অবশ্যই তোমরা স্টে কানেক্টেড থাকবে এবং ওই তোমরা এইটার পাশাপাশি ওইটাও শিখা ওগুলোও শিখবে মানে ওয়ান বাই ওয়ান ঠিক আছে ইম্পর্টেন্ট অনুযায়ী সেগুলো তুমি শিখতে পারো ঠিক আছে তো আর পরীক্ষা যখন বিপদে পড়বা যে এগুলো কোনোটাই আসবে তখন তুমি এই ফর্ম্যাটটা ইচ্ছে করলে কাজে লাগাতে পারো ঠিক আছে তো এটা সবার জন্য আশা করি খুবই হেল্পফুল একটা ফরম্যাট ঠিক আছে এখানে আর কথা বলে নিই এখানে কিছু ইনস্ট্রাকশন বলি যদি এটা মেল মেল বা এনিমেল বোঝায় হ্যাঁ তাহলে এখানে সেক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবা হি হিম হিস অর্থাৎ সাবজেক্ট হি অবজেক্ট হিম আর পসেসিভ হিস ব্যবহার করতে পারবো আর ফিমেল বা নারী বুঝালে শি হার হার অর্থাৎ সাবজেক্ট শি অবজেক্ট হার আর পসেসিভ হার ব্যবহার করতে পারবো এরপর মোর দ্যান ওয়ান যদি বোঝায় তাহলে দে দেম দেয়ার অর্থাৎ একের অধিক বুঝালে দে দেম দেয়ার ব্যবহার করবো সাবজেক্ট দে অবজেক্ট দেম এবং পসেসিভ দেয়ার ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে টাটা আসসালামু আলাইকুম রহমতুল্ল